আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা জানবো অ্যাডোবি ফটোশপের মার্কি টুল সম্পর্কে। অ্যাডোবি ফটোশপের মার্কি টুলে দিয়ে কি কি করা যায় আমরা আজকে সেটা জানবো। তো চলুন সময় না বাড়িয়ে আমরা চলে যাই কিভাবে মার্কি টুল দিয়ে কাজ করা যায়। এখানে মার্কি টুলে যখন আমি মাউস পয়েন্টার রাখলাম, তখন দেখেন রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপটিক্যাল মার্কি টুল, আবার এখানে হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল, এই চারটা বিষয় অপশন আছে। এবং এখানে সংক্ষিপ্ত ভাবে যদি আপনি কিবোর্ড থেকে এম প্রেস করেন, ধরেন কিবোর্ড থেকে আপনি যে কোনো টুলে সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে এম প্রেস করেন, তখন আপনি অটোমেটিক মার্কি টুলে সিলেকশন হয়ে যাবে। তো মার্কি টুলের সাথে সম্পৃক্ত হচ্ছে, আপনি দেখেন এখানে কয়েকটা অপশন আছে, অ্যাড নিউ, অ্যাড ইন্টারসেকশন, সাবসেকশন, এই অপশন গুলো আছে। এগুলোর সাথে কিভাবে সম্পৃক্ত হতে আসে এবং মার্কি টুল দিয়ে কি করা যায় সেটা এখন আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে মার্কি টুল নিয়ে আমরা কাজ করি। মূলত মার্কি টুলটা কোনো একটি অংশ, কোনো একটা নির্দিষ্ট অংশটুকু নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বা কোনো একটা যদি আমরা লেয়ার ছাড়া ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট অংশকে কালার পরিবর্তন করতে চাই, নির্বাচন করতে চাই, কোনো অংশকে ডিলিট করতে চাই, তখন এইটার এই টুলটার ব্যবহার করে থাকি। এখানে মার্কি টুলে রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা যদি ড্রপ করি, তো তখন দেখা যাবে যে এখানে একটি ড্রপ পয়েন্ট হয়ে ধরে আছে। এখন যদি আমি আবার ডিসিলেক্ট করতে চাই, কন্ট্রোল ডি দিলে এটাকে ডিসিলেক্ট হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে এই মার্কি টুল দিয়ে, রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমি নির্দিষ্ট অংশকে আমি নির্বাচন করতে পারবো, এবং এই অংশটুকু কালার পরিবর্তন বা এই অংশটুকু কোনো পরিবর্তন করতে চাইলে আমি করতে পারবো, ডিলিট করতে পারবো। যদি আমি ডিলিট করে দিই, আমি কন্ট্রোল জেড দিলাম, পূর্বে অবস্থায় ফিরে দিলাম, আবার যদি আমি কন্ট্রোল ধরে অল্টার দিই, অর্থাৎ এখানে যদি ফোরগ্রাউন্ড ব্যাক ফিল কালারটা আমি অ্যাপ্লাই করতে চাই, আবার কন্ট্রোল ডিলিট দিই, অল্টার ডিলিট দিই, তখন এখানকার কালারটা এখানে কি পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে এই অংশটুকু যদি আমরা পরিবর্তন করতে চাই, যে কোনো পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন আমরা করতে পারি। তো এখানে দেওয়া আছে অ্যাড সিলেকশন টুল, এটাকে দিয়ে আমরা অ্যাড করতে পারবো, তাই না? এখানে যদি আমরা এইটা সিলেকশন করি, এই অ্যাড সিলেকশন টুলটা সিলেকশন করে মার্কি টুল সিলেকশন থাকা অবস্থায় যদি আমরা এটুকুকে করে দিই, তাহলে এই অংশটুকু কি হয়ে গেল, বর্ধিত হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন আমি চাইলাম যে না, আমরা এটাকে সাবস্ট্রাক্ট করব। সাবস্ট্রাক্ট করতে চাইলে আমি ভাবলাম যে না, এটাকে এই পর্যন্ত করে আমরা সাবস্ট্রাক্ট করে ফেলি। দেখেন এদিকে বর্ধিত হয়ে গেল, এদিকে সাবস্ট্রাক্ট হলো। আমি এটাকে যদি আমি চাই যে না, এভাবে না করে আমরা হচ্ছে যে এই অংশটুকু রাখবো, অর্থাৎ ভিতরের অংশটুকু থাকবো, বাকিগুলো চলে গেল, অর্থাৎ এটাকে ইন্টারসেক্ট বলে। কয়েকটা অপশন আমরা চাইলেই সাবস্ট্রাক্ট ইন্টারসেক্ট করতে পারি, কোনো নির্দিষ্ট অংশগুলো সিলেক্ট করার অবস্থার ক্ষেত্রে, কোনো ইমেজ নির্বাচনের ক্ষেত্রে, তখন আমরা এটাকে সাবস্ট্রাক্ট করে এটাকে অপশন গুলোকে নির্বাচন করতে পারি। এই ছিল হচ্ছে মার্কি টুল দিয়ে নির্দিষ্ট অংশগুলোকে বিভিন্ন পরিবর্তনের কাজ। আমরা আমরা এখানে দিয়ে আমি আমার মন মতো হচ্ছে একটা ড্রয়িং করি। তো দেখেন এটাকে হচ্ছে রাউন্ড, একটা রাউন্ড নিলাম এখন, আর কারণ রাউন্ড দিয়ে আমি কি করতে পারবো, কোনো মাপজোক ছাড়াই আমি আমার মতো করে এটাকে, দেখেন ইংলিশটাকে চেঞ্জ হচ্ছে। মূলত এখানে আমরা কি করতে পারি, রেড কালার নিয়ে নিলাম, কন্ট্রোল ডি দিলাম, দেখেন এটাকে জাতীয় পতাকার কালারের মধ্যে একটা নির্ধারণ করছে। এখন আমি চাচ্ছি যে না, একটা নির্দিষ্ট অংশকে, নির্দিষ্ট একটা অবজেক্টকে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ হতে পারে মার্কেট দিয়ে। এটাতে রাউন্ড হয়, সিঙ্গেল লাইন হবে, আমি একটা সিঙ্গেল লাইনে নিলাম, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি চাপলাম, তারপর কি এটাকে এভাবে করার পরে নিয়ে নিলাম। এখানে দেখেন দুইটা লাইনের মতো দাগ হয়ে গেছে, কেন? এটা হচ্ছে লাইন ড্র মার্কি টুল দিয়ে আমরা কালার পরিবর্তন করেছি। এবার আসুন আমরা মার্কি টুল দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করা যায়, সেই কাজটা কি? ধরেন আমি আমরা একটা লেয়ার এর কোনো একটা নতুন লেয়ারের অপশন নিলাম, কারণ মার্কি টুল আমরা যখন বিভিন্ন কাজে যাব, টুলস এর কাজে যাব, তখন আস্তে আস্তে আমাদের লেয়ারের কাজের একটা ধারণা থাকতে হবে। এখন লেয়ারের কাজগুলো কিভাবে করা হয়, এখন লেয়ারটা কি, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে স্পষ্ট জানতে পারবো, স্পেসিফিক ভাবে বিস্তারিত জানতে পারবো। এখন শুধুমাত্র আমরা একটা ধারণার জন্য
মার্কেট টুল ব্যবহারের একটা ধারণার জন্য আমরা দু একটা বিষয় আমরা অবগত। ধরে নেন এখানে আমরা একটা সেই কথার কথা ধরেন এরকম একটা ইমেজ আমরা এখানে ওপেন করব, রাইট? ঠিক আছে, তো আমরা এইখানে এই ইমেজটাকে আমি চাচ্ছি যে এই পেজের পেজের মধ্যবর্তী অংশে এটাকে আমি অ্যাপ্লাই করব। এই পেজটা যদি হয় এটা আপনার কথাটা বুঝেন ভালো করে। আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিই, তারপরে আমি দেখাচ্ছি। বলতে পারেন কিভাবে এটা ডিলিট করছি না দেখেন, ডিলিট করে দিলাম। সিলেক্ট করে ডিলিট করার পরে তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিয়েছি। এখন দেখেন এখানে যেটা আসলো সেটা হচ্ছে যে আমরা এটাকে এটাকে আমরা যদি চাই এটাকে কন্ট্রোল এ দিয়ে আমি পুরা সম্পূর্ণ লেআউটটাকে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করার পরে আমি যদি এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় অ্যালাইনমেন্ট করে দিই তখন কি হলো, এটা মিডিয়াল অ্যালাইনমেন্ট চলে গেল। কন্ট্রোল ডি, আমি চাচ্ছি যে এই মার্কি টুল দিয়ে এই নির্দিষ্ট পরিমাণ অংশটুকুর মধ্যে আমি হচ্ছে এটাকে নিয়ে আসি সেন্টার করতে। এখন আমি চাচ্ছি আড়াআড়ি ভাবে ওয়াইডের দিক থেকে এখানে আমি সেন্টার করব এই ইমেজটার সাথে। তখন আমি এটাকে সিলেক্ট মুভ মুভ টুলটা সিলেক্ট করতে পারলে তখন আমি এটাকে অ্যালাইনমেন্টের সাথে ক্লিক করি, তখন কি এটা দেখেন এটার মিডিল বরাবর চলে গেছে, তাই না? এভাবে করে আমরা নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট একটা আমরা অ্যালাইনমেন্টের কাজের ক্ষেত্রেও এই রেক্টেঙ্গুলার কাজটা ব্যবহার করতে পারি। এবার দেখুন আরেকটা মজার একটা বিষয়, দেখুন আমরা ভিন্ন ধরনের একটা শেপ নিলাম, হ্যাঁ ভিন্ন ধরনের একটা শেপ নিলাম, এটাকে ভিন্ন ধরনের একটা ইমেজ আছে ইমেজটাকে ধরে নেন এটাকে ইমেজটা এই এটার অবজেক্ট, এটা যদিও স্মার্ট অবজেক্ট আছে, আমি এটাকে রাস্টার করে একটা নর্মাল একটা ইমেজে রূপান্তর করব। এখন কথা হচ্ছে এই ইমেজটাকে আমি চাচ্ছি যে আমি নির্বাচন করব, এই ইমেজটার অংশটুকু নির্বাচন করে হয় আমি এটাকে ডিলিট করে দিব। অনেকভাবে ডিলিট করা যায়, অনেকভাবে ই করা যায়, কিন্তু কালার পরিবর্তন করবো এই ইমেজের অংশটুকুকে, একটা কালার পরিবর্তন করবো আমি, একটা শেপ রাস্টার ইমেজ বানাবো, রাস্টার ইমেজ থেকে এই অংশটুকুর মধ্যে রং নির্বাচন করব। তখন এই অংশটুকু যদি আমি সিলেক্ট করতে চাই কিভাবে করব, তখন আমি এখানে অন্যান্য অনেক উপায় আছে কিন্তু সহজে যদি আমি করতে চাই তাহলে মার্কি টুলটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ধরে যদি আমি এখানে ক্লিক করি, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি, দেখেন এই নির্দিষ্ট অংশটুকু কি হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে। এখন যদি আমি এখানে কালার পরিবর্তন করতে চাই কালার দিতে পারবো, তাই না? তো এখানে যদি আমি বিস্তারিত রং পরিবর্তন করতে করতে পারবো এবং বিস্তারিত আরো অনেক কিছু করতে চাইলে আমরা সহজে সেটা অবলম্বন করতে পারবো। এইভাবে আমরা একটা কালার পরিবর্তন করতে পারবো, আরো বিভিন্ন কিছু মাধ্যমে কাজের মাধ্যমে আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে, লাইন টুল, মার্কি টুল দিয়ে, রেক্টেঙ্গুলার, ইলিপ্টিক্যাল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, মার্কি টুল, এগুলোর মাধ্যমে খুব সহজেই আমরা এই পরিবর্তন গুলো করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে এই টুল দিয়ে আরো কি করা যায় বিস্তারিত কমেন্টে জানাবেন, অবশ্যই আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমাদের সাথেই থাকবেন এবং প্রতি সপ্তাহে ভিডিও পেতে আমাদের এখানে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।